রিজার্ভ খেয়েছে আজকে 10 টাকা লিটপাট করে কানাডায় বেগম পাড়া বানিয়েছে আজকে মানুষের যে মৌলিক অধিকার সেই মৌলিক অধিকারকে আওয়ামী লীগ সরকার হরণ করেছে সাথী বন্ধুগণ তারা খালি উন্নয়নের তাবিজ জপে তসবিহ জপে আইয়ুব খানও কিন্তু এদেশে উন্নয়ন করেছিল এই কমলাপুর রেল স্টেশন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইয়ুব খানের আমলে হলো মানুষের ভোট অধিকার হরণ করার জন্য আইয়ুব খান কিন্তু বাংলাদেশের শাসন করানো থাকতে পারেনি সংগ্রামী বন্ধুগণ আজকে আওয়ামী লীগ সরকার 10 টাকার কাজকে 100 টাকা দেখিয়ে 10 টাকা লুটপাটের ভাগরা বানিয়ে খালি উন্নয়নে ভুলিয়া উঠছে কিন্তু একাত্তরে যাবে এই বাঙালি সংগ্রামী জনতা পাকিস্তানকে তার সর্বোচ্চ দিয়ে আন্দোলন করে সংগ্রাম করে এই পাকিস্তানকে বাংলাদেশ থেকে যেভাবে বিদায়িত করেছে ঠিক তেমনি ভাবে এই আওয়ামী লীগ সরকারকে বাংলাদেশের ক্ষমতা থেকে এই বাংলার জনগণ উৎখাত করে ছাড়বে ইনশাল্লাহ দশটার আজকে কারাগার বানাই ভালাইছে আমরা কারাগারে ভয় করি না আমাদের সংগ্রাম চলছে আমাদের সংগ্রাম চলবে ধন্যবাদ সবাইকে সংগ্রামী সাথী বন্ধুগণ এই গণতন্ত্র ধ্বংসের সবচেয়ে বড় নমুনা হচ্ছে গণ অধিকার পরিষদ আজকে যে মাইকের ব্যবস্থা করেছিল সেটা মতিঝিল থানার পুলিশ প্রশাসন নিয়ে নিছে সংগ্রামী সাথী বন্ধুগণ এর মাধ্যমে প্রমাণ হলো এই ফ্যাসিবাদ সরকার আস্তে আস্তে দেশটাকে একটি হত্যাযজ্ঞের কারাগারে রূপান্তরিত করেছে সুতরাং এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে সকল রাজনৈতিক দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এই আওয়ামী ফ্যাসিবাদ সরকার শিক্ষা থেকে গলি থেকে টানিয়ে নামার জন্য অগ্রণী ভূমিকা রাখতে হবে সংগ্রামী সাথী বন্ধুগণ এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি শামীম ভাই ওদিকে 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 আদিব তুমি ওই পাশে যারা জুনিয়র থেকে সরাই দাও একটু একটু রিল্যাক্স দাঁড়াও ধন্যবাদ এই মাফিয়া সরকার এ দেশটাকে গিলে খেয়ে ফেলেছে এখন আবার ভোটারবিহীন নির্বাচন করার জন্য পায়তারা শুরু করে দিয়েছে তা আমরা বলতে চাই এই বাংলার মানুষ জনগণ জেগে উঠেছে এই ভোটার ছাড়া ভোট ছাড়া পুনরায় আবার এইভাবে নির্বাচন করবে এটা কোশ্চেন কেন আবার করতে পারবে না গণ অধিকার পরিষদ যেভাবে জেগে উঠেছে আশা করি এই বিবিনুর রেজা কিবরিয়ার নেতৃত্বে এই বাংলায় একটা বিপ্লব ঘটাবে ইনশাল্লাহ আপনারা সবাই সতর্ক থাকুন একসাথে থাকুন গণ অধিকার পরিষদের সঙ্গে থাকুন আশা করি আমরা সুন্দর একটা বাংলাদেশ আপনাদেরকে উপহার দিতে পারবো এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি আসসালামু আলাইকুম উত্তরে দিয়ে দক্ষিণ দিয়ে পরে দেখ সংগ্রামী সাথী বন্ধুগণ এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন শ্রমিক অধিকারের সংগ্রামী নেতা জাকির হোসেন রবিন কর্ণফুলী টানেল এবং সর্বশেষ এসব চলমান উন্নয়ন অংশ বর্তমান এসব বলছি কারণ সত্যি উন্নয়ন চলমান তবে এই উন্নয়ন একটি ধারাবাহিক শুধুমাত্র ক্রম পরিবর্তনশীল বৈশ্বিক ধারাবাহিকতার সাথে তাল মিলিয়ে হয়ে থাকে উন্নয়ন একতার অর্থ এমন নয় যে উন্নয়ন গামী ভাবে হয়ে থাকে বহির্বিশ্বের সাথে সাংসর্যপূর্ণ অবকাঠামোগত এবং সার্বিক উন্নয়নের জন্য দেশের সরকার অবশ্যই প্রশংসা পাওয়া আয়দার যেমন এখনো মাতার মোহাম্মদের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে মালয়েশিয়ার জনগণ কিছু আমাদের দেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার আমি আবারও বলতে চাই কিছু আমাদের দেশের ক্ষমতাধীন সরকার এত এত উন্নয়ন করার পরেও দেশের 85% জনগণ এই সরকারের পতন চায় কেন কারণ উত্তরটা প্রধানমন্ত্রী দেওয়া উচিত কিন্তু এদেশের প্রধানমন্ত্রী প্রশ্ন করার সুযোগ নাই
আমরা জানি এদেশে ফিরিয়ে দিতে হবে আটক ৭৫৫ ট্র্যাজেডি বাংলাদেশ সাংবাদিক সম্পত্তি সাগর হত্যা রুলির বিচারহীনতা গুম খুন ধর্ষণ চাঁদাবাজি অনিয়ন্ত্রিত সন্ত্রাসী উত্থান সরতত্ত্বাবধায়ক সরকারবিহীন বিতর্কিত দুটি জাতীয় নির্বাচন এবং সরকারি দলের বিরুদ্ধে ভোটজুড়ি সুস্পষ্ট প্রমাণ আমরা এই সরকারকে হটিয়ে চড়ব ইনশাআল্লাহ এই বলে আমি অবক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ সঙ্গে অসংখ্য ধন্যবাদ সঙ্গে সাথী বন্ধুগণ এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের উত্তরের সংগ্রামী সংগ্রামী সভাপতি শিপন ভাই আসসালামু আলাইকুম আমরা আসলে বাংলাদেশ মানুষ বাংলাদেশের মানুষকে সুখে সমৃদ্ধ রাখার জন্য ১৯৪৭ ইংরেজি থেকেই পাকিস্তানদের বিরুদ্ধে আমরা ধারাবাহিকভাবে আন্দোলন সংগ্রাম করেছি সেই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একটি গণ অভ্যুত্থানের রূপ নিয়েছিল সেই ৬৯ সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পাকিস্তানি জমিদার হাত থেকে বাংলার জনগণকে রক্ষা করেছিল এই দেশের গণমানুষের নেতা সেই নেতার মৃত্যুর পর আমাদের রাষ্ট্রে যারা আবার দায়িত্ব নিয়েছে তারা আবার আমাদের দেশের জনগণকে ইন্ডিয়ান এবং ভারতের জমিদারের হাতে তুলে দিয়েছে আজ আমরা চতুর্দিকে দেখতে পাই সব ইন্ডিয়ার জমিদারেরা আমাদেরকে শোষণ এবং নির্যাতন করছে এবং আমাদের রাষ্ট্র ক্ষমতাকে ভালোভাবে আমরা রাষ্ট্র ক্ষমতায় থেকে আমাদের যে স্বার্থ আমাদের শ্রমিকের যে স্বার্থ দেশের মানুষের যে স্বার্থ সেই স্বার্থ আমরা এখনো রাষ্ট্র ব্যবস্থা থেকে ব্যবহার করতে পারছি না একমাত্র ভারতের যে দালাল সরকার এবং ভারতের স্বার্থ রক্ষাকারী সরকার সেই সরকারের কারণে কারণ এখনো বাংলার মাটিতে পাকিস্তানের জমিদারের পরিবর্তিতে এখন ভারতের জমিদাররা আমাদেরকে বন্দুক ঠেকিয়ে লুণ্ঠন শোষণ এবং রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে বাংলার জনগণকে এখনো ক্ষমতায় থাকতে ক্ষমতাকে তারা নিজেদের হাতে নিয়েছে তাই আমি বলতে চাই এই বাংলাদেশে নতুন করে স্বৈরাচারী রাষ্ট্র ব্যবস্থার গর্ভে কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা জন্মগ্রহণ করে তারা কিন্তু এটা জানে না তারা ভুলে গিয়েছে এখন আরেকটি রাষ্ট্র ক্ষমতা এবং আরেকটি রাষ্ট্র ক্ষমতা জন্মগ্রহণ করবে সেটা হবে গরিবের গণতন্ত্র রক্ষাকারীর কৃষক থেকে নেতা বেরিয়ে আসবে সেই নেতা আমরা দেখতে পাই সে হলো নুরুল হক নুরুভাই তার নেতৃত্বে আমরা একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই রাষ্ট্রে জনগণকে তার স্বার্থ রক্ষা করার জন্য জনগণ আমরা তাদেরকে দায়িত্ব দিয়েছি আমরা আগামীতে ইনশাআল্লাহ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই দেশের স্বৈরাচারকে আমরা বিতাড়িত করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সংগ্রামী ছাত্র বন্ধুগণ আপনাদের সবাইকে বিনীত অনুরোধ জানাবো আমাদেরকে বিক্ষোভ মিছিল রয়েছে সুতরাং আপনাদের মাথায় রাখতে হবে যে আমাদের এই ফ্যাসিবাদ সরকারকে পতন ঘটাতে হলে বিক্ষোভ সমাজকে সফল করতে হবে এরপর যে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন শ্রমিকের কেন্দ্রীয় অর্থ সম্পাদক আসাদুজ্জামান ৩০শে ডিসেম্বর ২০১৮ সালের ৩০শে ডিসেম্বর এই সরকার যেভাবে নিশিরাতে জনগণের ভোটাধিকার হরণ করেছে শুধু তারা এই জনগণের ভোটাধিকার হরণ করেনি জনগণের বাক স্বাধীনতা জনগণের অর্থনৈতিক স্বাধীনতা সহ আমাদের জনগণের জান মালের নিরাপত্তা সহ সবকিছু তারা হরণ করেছে আজকে কোন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা রাস্তায় আন্দোলন করতে পারছে না স্বাধীনভাবে কোন আমাদের সাংবাদিক ভাই বোনেরা লিখতে পারছে না বলতে পারছে না কোন রাজনৈতিক নেতা কর্মীরা বলতে পারছে না তাদের গলা চিপে ধরেছে এই সরকার তাদের নেতা কর্মীরা শুধু বলছে খেলা হবে আমি বলতে চাই খেলা অনেক হয়েছে জনগণ আবার লেভেল হয়ে আপনাদেরকে লাল কার্ড দেখিয়ে এই দেশ থেকে বিতরণ করে দেবে লাস্ট একটি কথা বলবো
সারা দেশে সকল বিরোধী রাজনৈতিক দল থেকে যেভাবে আন্দোলন তৈরি হয়েছে এই সরকারের সময় শেষ হয়ে এসেছে অতি শীঘ্রই বাংলাদেশ গণঅধিকার পরিষদ রাজপথে আন্দোলনের ডাক দেবে এবং সেই আন্দোলনে আপনারা সকলে উপস্থিত থেকে এই সরকারকে আমরা প্রতিহত করব এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা কফিন গণতন্ত্র আজকে কফিনে ভরে দিয়েছে ওই স্বৈরাচারী সরকার এই স্বৈরাচারী সরকারের নির্যাতনে এমন কোন মানুষ নাই নির্যাতিত হয় নাই আলম থেকে শুরু করে কৃষক থেকে শ্রমিক এমন কোন পেশার মানুষ নাই নির্বাচিত নির্বাচিত আমরা বাংলাদেশ যুব অধিকার পরিষদের নেতৃত্বে রাজপথে অংশীপূর্ণ গড়ে তুলব ইনশাল্লাহ বাংলাদেশ যুব অধিকার পরিষদের নেতৃত্বে বাংলাদেশ যুব অধিকার পরিষদের নেতৃত্বে আজকে বিক্ষোভ মিছিল হবে গণ অধিকার পরিষদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল হবে আপনারা সবাই এই বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করবে ধন্যবাদ সবাইকে আপনারা জানেন 2018 সালের 30শে ডিসেম্বর এই আওয়ামী লীগ সরকার ভোটাধিকার হরণ করে বাংলাদেশের মানুষের অধিকার হরণ করে একটি ইতিহাসের নিকৃষ্টতম দিনের সূচনা করেছিল এই আওয়ামী লীগ সরকার শুধু আমাদের ভোটের অধিকার নয় আমাদের মৌলিক অধিকার আমাদের সাংবিধানিক অধিকার আমাদের ভোটের অধিকার সহ সমস্ত অধিকার লুণ্ঠন করে নিয়েছে আমরা আজকের এই সমাবেশ থেকে আওয়ামী ফ্যাসিবাদী সরকারকে স্পষ্ট করে বলতে চাই 2014 এবং 2018 সালের মতো আর নির্বাচন এদেশের মাটিতে হবে না আমরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বাংলাদেশ যুব অধিকার পরিষদ বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ বাংলাদেশ গণ অধিকার পরিষদের নেতৃত্বে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ ত্যাগ সর্বোচ্চ রক্ত আমরা মাঠে ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ সবাইকে উদ্যত আহ্বান জানিয়ে আমাদের ভোটাধিকারের সংগ্রাম ফিরিয়ে দেওয়ার জন্য মানুষের ভোটাধিকার রক্ষা করার জন্য আমরা রাজপথে ঐক্যবদ্ধ ভাবে এই ফ্যাসিবাদী সরকারকে মোকাবেলা করব ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ সরকারকে পতন করতে হলে ছাত্র সমাজের ঐক্যবদ্ধ ভূমিকা লাগবে সেই জন্য ছাত্র অধিকার পরিষদ দেখেন না আমাদেরকে দেন না কথা বলতেছি আমরা ২৩শে ডিসেম্বর এদেশের মানুষের ভোটাধিকার হরণ করে মুক্তিযুদ্ধের যে সবচেয়ে বড় অর্জন সেই গণতন্ত্রের কফিনে পেরেক মেরে দিয়েছে মুক্তিযুদ্ধের চেতনা বলে এদেশকে লুণ্ঠনকারী আওয়ামী লীগ তাই আমরা তাদেরকে এখন থেকে বলবো জোর জোর ভোট জোর 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 ভোট জোর গণতন্ত্র মুক্তি পথ স্বৈরাচার নিপঞ্জক
সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আওয়ামী লীগ একে একে দেশের প্রত্যেকটি খাতকে ধ্বংস করে সর্বশেষ এদেশের রাজনীতিকে ধ্বংস করে দিয়েছে। তারা ব্যাংক লুটে পুটে খেয়েছে, তারা শেয়ার বাজার খেয়েছে, তারা এদেশের শিক্ষার খাতটি ধ্বংস করে দিয়েছে। আজকে জানেন যে জানুয়ারির 1 তারিখে এদেশের সকল শিক্ষার্থীদের হাতে যে বই তুলে দেওয়ার কথা, কিন্তু আজকে কাগজের দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে এই সরকার আজকে নতুন বছরে এদেশের জাতির মেরুদণ্ড সেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে অক্ষম হয়েছে। শুধু তাই নয়, এদেশের শিক্ষার প্রতিটি ক্ষেত্রে তারা মূল্য বৃদ্ধি করে আজকে শিক্ষাখাতকে ধ্বংস করেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে বাংলাদেশকে স্বাধীনতা সার্বভৌমত্ব এক হুমকির মুখে ফেলেছে এই আওয়ামী লীগ সরকার। সেটা কিভাবে? তারা এই দেশের অন্তরীণে বাহিরের পরার শক্তি রাষ্ট্রগুলোর সাথে অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য যে বাংলাদেশকে একটি ব্যবহার করেছে আগামী দিনের জনগণকে, তাই বাংলাদেশকে রক্ষা করতে হলে এদেশের 18 কোটি জনগণকে নিয়ে গণ প্রতিরক্ষার ব্যবস্থা গড়ে তুলতে হবে। আপনারা জানেন গত পশ্চিম সীমান্তে ভারত আমাদের নির্বিচার 2 জনকে গুলি করে হত্যা করেছে, এটিকে কোনো স্বাধীন দেশের লক্ষণ হতে পারে? তাই আমরা বলতে চাই আগামী দিনের গণতান্ত্রিক মুক্তির জন্য শুধু এই ফাঁসিবাদ হাসিনাকে হটানোই নয়, বরং এদেশের মানুষের এদেশের কৃষিখাতকে গড়ে তুলতে হবে, শিক্ষাখাতকে গড়ে তুলতে হওয়ার জন্য তরুণের নেতৃত্ব গণ অধিকার পরিষদের নেতৃত্বে একটি রাষ্ট্র গঠন করার জন্য আপনাদেরকে আহ্বান জানিয়ে এখানে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি বিনিয়ামিন মোল্লা। সংগ্রামী উপস্থিতি, আজ এই বাংলাদেশে রাজনীতির আকাশে ঘন ঘন অন্ধকার নেমে এসেছে। আজকে এই বাংলাদেশের রাজনীতিকে নেতৃত্ব শূন্য করার জন্য এই সরকার বিদেশিদের ষড়যন্ত্রের ফাঁদ পেতেছে। আপনারা দেখেছেন সংগ্রামী উপস্থিতি, 2018 সালে এই আওয়ামী লীগ সরকার এই বাংলাদেশের রাজনীতিতে সর্বকালের সর্বজঘন্যতম ঘটনাটির অবতারণা ঘটিয়েছিল। তারা নিশিরাতে ভোটের আয়োজন করেছিল। এই দেশের রাজনীতিতে কালো ইতিহাস রচিত হয়েছে। মানুষ বলে তাহাজ্জতে নির্বাচন করে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। সংগ্রামী উপস্থিতি, যেই মূল মন্ত্রকে সামনে রেখে 1971 সালে এই দেশে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, ভোটের অধিকার, জবাবদিহিতা, মানবাধিকার, মানবিক মর্যাদা, আত্মসম্মানবোধ, আমাদের দেশের মানুষের সেই আত্মমর্যাদা কি দিয়েছে এই সরকার? এমন দাম্ভিকতার সাথে এই আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে শাসন করছে, কাউকেই তারা পরোয়া করেন না। জনগণের সম্মান তাদের কাছে নাই। সংগ্রামী উপস্থিতি, তারা বলে নিম্ন আয়ের দেশ থেকে এই দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করেছে। তারা বলে যে পার ক্যাপিটা ইনকাম তারা $2,824 করেছে, কিন্তু তারা এটি কখনো বলে না যে এই দেশে আজকে যেই শিশুটি ভূমিষ্ঠ হবে সেই শিশুটিও $96,000 ঋণ মাথায় নিয়ে তাকে ভূমিষ্ঠ হতে হবে। তারা এই কথাটি বলে না এই দেশের মাত্র 1% মানুষের কাছে
26.4% সম্পদ কক্ষিগত অবস্থায় আছে। নিচের সারির 50% মানুষের কাছে মাত্র 4.8% সম্পদ কক্ষিগত আছে। তাহলে এবার ভেবে দেখুন, তারা উন্নয়নের গান গাচ্ছে, পদ্মা সেতুর গান গাচ্ছে, মেট্রো রেলের গান গাচ্ছে, উন্নয়ন কার হচ্ছে? আপনি জিজ্ঞাসা করে দেখুন, এই যে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, এই যে ডাবওয়ালা, এই যে নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষেরা যারা গার্মেন্টসে চাকরি করে, কাজ করে, তাদেরকে জিজ্ঞাসা করে দেখুন, তারা তিন বেলা পেট পুরে খেতে পারে কি না? তারা তিন বেলা পেট পুরে খেতে পারে না। এই দেশে নিম্ন আয়ের প্রায় 1 কোটি মানুষকে রাতের বেলা না খেয়ে ঘুমিয়ে পড়তে হয়। এই প্রশ্নের জবাব কে দেবে? এই প্রশ্নের জবাব এই সরকারকেই দিতে হবে। আমরা দেখেছি তারা যে দুঃশাসন, যে দুর্নীতি, যে লুটপাটের মাধ্যমে এই দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, সেই লুটপাট এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। এই দেশ কোন দলের ব্যক্তিগত সম্পত্তি নয়, এই দেশ কারো বাবু দাদার সম্পত্তি নয়, এই দেশ, এই দেশের প্রতিটি মানুষের সম্পদ, আপনার সম্পদ, আমার সম্পদ। এই দেশে সভা সমাবেশ করার, কথা বলার, গণতন্ত্র চর্চা করার অধিকার যেমন প্রত্যেকটি আওয়ামী লীগের নেতা কর্মীদের রয়েছে, ঠিক তেমনি ভাবে বিরোধী দলের প্রত্যেকটি নেতা কর্মীরও সভা সমাবেশ করার, স্লোগান দেওয়ার, রাজনীতি চর্চার অধিকার রয়েছে। সংগ্রামী উপস্থিতি আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই, আপনারা এই বাংলাদেশে খাল কেটে কুমির আনবেন না। খাল কেটে কুমির আনবেন বলতে আমি বলছি, আপনারা নিজেরা ক্ষমতায় থাকার জন্য এতদিন ভারতের গোলামি করেছেন, এই দেশের স্বার্থকে তাদের কাছে বিকিয়ে দিয়েছেন। এখন আমরা দেখছি আপনারা এই দেশে রাশিয়ার হস্তক্ষেপ চাচ্ছেন। এক সময় স্লোগান দেওয়া হতো রুশ ভারতের দালালেরা, হুশিয়ার সাবধান, রুশ ভারতের দালালেরা, আপনারা বন্ধুত্বের নমুনা দেখিয়েছেন যে আপনাদের পক্ষে তারা বিবৃতি দিয়েছে। আমরাও দেখেছি ভালোবাসার পরীক্ষায় আপনারা আওয়ামী লীগ সরকার কিন্তু ফেল করেছেন, জাহাজ পাঠিয়েছে না, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইনস্ট্রুমেন্ট দিয়ে রাশিয়া জাহাজ পাঠিয়েছিল, সেই জাহাজে রয়েছে আমেরিকার নিষেধাজ্ঞা, সেই জাহাজ কিন্তু এই বাংলাদেশ সরকার বন্দরে ভিড়াতে পারে নাই। রাশিয়া কিন্তু আপনাদেরকে পরীক্ষা করে ফেলেছে, আপনারা আসলে তাদেরকে কতটুকু গ্রহণ করতে পারবেন। পরিশেষে বলতে চাই, এই দেশের মানুষের ভাগ্যর উন্নয়নের জন্য ভাগ্যকে ঠিক করতে হলে আমাদেরকে এই সরকারকে পতন করতে হবে। ধন্যবাদ। সংগ্রাম সাথী বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের সংগ্রামী সহ সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত। নিকৃষ্টতম দিন হচ্ছে 30শে ডিসেম্বর। এই 30শে ডিসেম্বরে বাংলাদেশের গণতন্ত্রের কবিরে সর্বশেষ প্যারেডটি বপন করে দেয় বাংলাদেশের এই ফ্যাসিবাদী সরকার, এই ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা এই ফ্যাসিবাদী সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, পুলিশি রাষ্ট্র কায়েম করে ক্ষমতা টিকিয়ে রাখতে পারবেন না। গণ অধিকার পরিষদ মাঠে থাকবে এবং এই বাংলাদেশে মুক্তিযুদ্ধের মূল মন্ত্র গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা আপনাদের বলে দিতে চাই, আগামী নির্বাচনে ইভিএম এর যে পায়তারা করছে, সরকার আবারও যেভাবে ক্ষমতায় পুলিশি রাষ্ট্র কায়েম করার চেষ্টা করছে, আমরা আপনাদেরকে বলে দিতে চাই, এই আওয়ামী লীগ সরকারকে নির্বাচনে হারিয়ে, নির্বাচনে পতন ঘটিয়ে আমরা বাংলাদেশ
দেশে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই ফ্যাসিবাদ সরকারের পতনের ডাকে আমাদের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। এই পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সম্মানিত সদস্য সচিব সলনা সম্পদ। আসসালামু আলাইকুম প্রিয় সহযোদ্ধা, আপনারা জানেন এই সরকার সম্মানিত সহযোদ্ধা, আপনারা জানেন যে এই সরকার বারবার আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়েছে। এই মিথ্যা আশ্বাসের ফলে আমাদের যারা ভালো মানুষগুলি আছে আজকে এই চর থাপ্পড় খাচ্ছে। আপনারা জানেন প্রকৌশলী ইনামুল হক কে যে থাপ্পড় দেওয়া হয়েছে শুধু ওনাকে দেওয়া হয় নাই, বাংলাদেশের যে 18 কোটি মানুষ আছে যারা ভালো মানুষ সবাইকে দেওয়া হয়েছে, সবাই প্রতিবাদ করা উচিত। আর আপনারা জানেন জাহিদ হাসান শুভ যে লাঠি দিয়েছে এটা হচ্ছে দুর্নীতিকে লাঠি দিয়েছে, সেই হিসাবে আমরা প্রত্যেকে এখানে সাপোর্ট করা উচিত। আমাদের প্রত্যেকে তার অবস্থান থেকে দায়িত্ব নিয়ে ঐক্য গঠন করা উচিত। আপনারা জানেন যে শ্রমিক অধিকার পরিষদের নেতৃত্বে সারা বাংলাদেশে আমরা যে দাবি তুলে ধরছি সেটা হচ্ছে ন্যূনতম একটা মজুরি কাঠামো দরকার। গত 4 বছর যাবৎ তারা কি করতেছে, 8,300 টাকা বেতন এখনো বাড়াচ্ছে না, প্রত্যেকটা জিনিসের দাম বাড়তেছে। সেই হিসাবে সরকার এগুলি জনগণের কোনো উন্নয়ন না করে অন্যান্য দিকে যে মেগা প্রকল্প তৈরি করছে, মেট্রো রেল তৈরি করছে মেগা দুর্নীতি করার জন্য। কারণ হচ্ছে একদিকে তারা স্মার্ট বাংলাদেশে প্রবেশ করছে বলছে, কিন্তু সবচেয়ে বড় পতন হচ্ছে রংপুর সিটি কর্পোরেশনে তারা জামানত হারিয়েছে। তো সেই হিসাবে প্রত্যেকে তাদের অধঃপতন শুরু হয়ে গেছে। আমরা আন্দোলন বেগবান করার জন্য সবাই মুক্তির জন্য ঐক্যের কোনো বিকল্প নাই, শ্রমিক অধিকার পরিষদের নেতৃত্বে আমরা সেই ঐক্য গঠন করে মুক্তি দিতে চাই, সে প্রত্যাশা শেষ করছি। আল্লাহ হাফেজ। সংগ্রামী সাথেবন সংগ্রামী হ্যালো 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 ঠিক আছে এটা রাখা দেন। সংগ্রামী সাথে বন্ধুগণ এটা দিয়ে বক্তব্য দিতে ওইটা কিছু না। হ্যালো 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 ব্যাটারি চার্জ হয়ে গেছে। হ্যালো হ্যালো এটা দেওয়া হয় না। সংগ্রামী হ্যালো 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 ভাই হ্যালো হ্যালো ওই দিলা খবর হ্যালো হ্যালো হ্যাঁ হচ্ছে তো হ্যালো 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 সাপ দিয়ে দেখ হ্যালো হ্যালো সংগ্রামী সাথে সংগ্রামী সাথে বন্ধুগণ এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন সম্মানিত আহ্বায়ক আব্দুর রহমান। হ্যালো 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 শুরু করছি স্বাধীনতার নেতৃত্ব দানকারী সেই আওয়ামী লীগ না, কারণ 1971 সালে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী আওয়ামী লীগ 1975 সালে বাক্সার গঠনের মাধ্যমে শেষ হয়ে গেছে। পরবর্তীতে একদল সন্ত্রাসী বাংলাদেশ আওয়ামী লীগ নামে যে দলের জন্ম দিয়েছে সেই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী আওয়ামী লীগ না। আমরা দেখেছি 1971 সালের পূর্বে আওয়ামী লীগের দেশে জনগণের কণ্ঠে জনগণের অধিকার আদায়ের আন্দোলনে লিপ্ত দেখেছি, আর বর্তমান আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের মুখের ভাষাকে বন্ধ করে দিয়ে ডিজিটাল সিকিউরিটি আইন করে দিয়ে শুধু কথা বলার কারণে শত শত হাজার হাজার মানুষকে জেলে বন্দী করে রেখেছে। সংগ্রামী সাথী বন্ধুরা, আমরা দেখেছি 1971 পূর্বে আওয়ামী
শ্রমিক এদেশের মানুষের শান্তি ও নিরাপত্তার দাবিতে আন্দোলন করেছে। আজকের সন্ত্রাসী আওয়ামী লীগকে আমরা দেখি বাজারে বাজারে রাস্তাঘাটে পাড়া মহল্লায় প্রতিটি ক্যাম্পাসে সন্ত্রাসের আখড়া গড়ে বসে আছে। সংগ্রামী সাথী বন্ধুরা, জন্মের পর থেকে আওয়ামী লীগকে দেখেছি তারা 1971 সালের পূর্ব পর্যন্ত বাংলাদেশের একটি গণতন্ত্র শাসনতন্ত্র প্রতিষ্ঠার লড়াই করেছে, এদেশের মানুষের ভোটের দাবিতে লড়াই করেছে, আর বর্তমান সন্ত্রাসী আওয়ামী লীগ মানুষের ভোটের অধিকারকে ক্ষুণ্ণ করে রাত্রিবেলা নিশিরাতে ভোটের মাধ্যমে ক্ষমতায় টিকে আছে। অতএব সংগ্রামী সাধু বন্ধুরা, যে চেতনার ব্যবসা করে আজকের সন্ত্রাসী আওয়ামী লীগ টিকে আছে, এই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী আওয়ামী লীগ নয়, এটি একটি সন্ত্রাসী সংগঠন। 2012 সালে ভোটার হয়েছি সংগ্রামী সাথে বন্ধুরা, আজ পর্যন্ত ভোট দিতে পারি নাই। অতএব এই সন্ত্রাসী আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটিয়ে আমরা আমাদের ভোটের অধিকার আদায় করব, সেই লড়াই জারি থাকবে। সকলকে ধন্যবাদ, সালাম আলাইকুম। ১৯৭১ মুক্তিযুদ্ধ কেন হয়েছিল, মুক্তিযুদ্ধ হয়েছিল শেখ মুজিবুর রহমানকে বাঙালি ম্যান্ডেট দিয়েছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী করা, সেই ভোটের অধিকার ইয়াহিয়া খান ৭১ জল্লাদ ইয়াহিয়া খান সেই বাঙালির ভোটের অধিকার কেড়ে নিয়েছিল বলেই বাংলার বাঙালি মুক্তিযুদ্ধ করতে বাধ্য হয়েছিল, অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য হয়েছিল এবং মুক্তিযুদ্ধ সংগঠিত করেছিল। এখন সেই ইয়াহিয়া খানের প্রেতাত্ম শেখ হাসিনার উপরে ভর করেছে, ইয়াহিয়া খানের প্রেতাত্ম এযুগের প্রেতাত্ম হচ্ছে শেখ হাসিনা। ভোটার অধিকার কেড়ে নিয়েছে শেখ হাসিনা।
কবি জসীমউদ্দিনের আসমানিদের দেখতে যদি তোমরা সবে যাও রহিমউদ্দিন ছোট্ট বাড়ি রসুলপুরে যাও বাড়িতে নয় পাখির বাসা ভেন্না পাতার ছাউনি একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি তাই বলে আসমানিরা থাকে বছর ভরে ব্যক্তি ভরে খাইনা পেতে মুখের গন্তাহার সাক্ষী দিচ্ছে অনাহারের কয়দিন গেছে তার আমাদের অবস্থান করে রেখেছে। আমরা সোমালিয়ার দিকে দেখতে পারি সোমালিয়ার মানুষের শুধু শরীরে খালি হাত দিয়ে মানুষের শরীরে মাংস নাই। এই সরকার সেই অবস্থায় আপনাদের করবে যেভাবে জিনিসপত্রের দাম বাড়িয়েছে সেইভাবে এই সরকার সোমালিয়ার মতন আমাদের দেশ পরিণত করবে। আমি একটা কথাই বলবো যে ভাইরা হাসান মাহমুদ এই সরকারের যে শয়তান এই সরকার বলেছে সত্য এবং আঠারোর মতো নির্বাচন আর হবে না। চিন্তা করে দেখেন এই আঠারো এবং সত্য নির্বাচন তারা যেভাবে বলেছে আর যাতে সম্পত্তিকে না করতে পারে আপনাদের কাছে উদাহরণ করে আহ্বান রাখবো যে আসেন ভাই আসেন বোন করে তুমি আন্দোলন। আসসালামু আলাইকুম সময় সাথে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন মরণোত্তর গণতন্ত্র পরিষদের সংগ্রামী আহ্বায়ক জিয়া ভাই। সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আমরা আজকে গণতন্ত্র হত্যা দিবস পালন করছি পাশাপাশি আওয়ামী লীগ আজকে গণতন্ত্র রক্ষা দিবস পালন করছে। আপনারা বলেন আওয়ামী লীগ কি আসলেই গণতন্ত্র রক্ষা দিবস পালন করে এদেশের মানুষের সাথে যে মশকরা করছে এই মশকরার জবাব দিতে কি জনগণ কি তৈরি আছে? প্রিয় বন্ধুগণ আপনারা জানেন 2018 সালে তারা যে ভোট করেছে সেই ভোটে সেই ভোটকারদের মধ্যে মৃত ব্যক্তিও ভোট দিয়েছে কবর থেকে উঠেও মানুষ ভোট দিয়েছে। যে কেন্দ্রের মধ্যে ভোট ছিল 3000 সেখানে ভোট পড়েছে 4000 তার মানে 1000 ভোট পড়েছে গাইবি। তার মানে হচ্ছে আমরা যে এতদিন বলে আছি এতদিন বলে যাচ্ছি তাহাজ্জুদের আউলিয়া দেশ করেছে দেউলিয়া এই তাহাজ্জুদের আউলিয়ার কারিগরি হচ্ছে 1000 ভোট যেটা তারা গায়ে নিবারে ভোট কেন্দ্রে ফেলেছে। এই তাহাজ্জুদের আউলিয়া দেশ করেছে দেউলিয়া দেশ করেছে দেউলিয়া তাহাজ্জুদের আউলিয়া ইতাসি বাদ সরকার আর নাই দরকার শেখ হাসিনা সরকার আর নাই দরকার। প্রিয় বন্ধুগণ আপনারা দেখছেন গণতন্ত্র রক্ষা দিবসে আজকে এই ঢাকা শহর মিছিলের নগরীতে আজকে পরিণত হয়েছে। এই ঢাকা মহানগরকে আজকে একটি মিছিলের রূপ ধারণ করার জন্য গণ অধিকার পরিষদ আজকে এই শহর এসে ডাক দিয়েছে। আজকে আমরা এই সরকারকে বলতে চাই আপনারা অনতই বিলম্বে ক্ষমতার মস্তক থেকে পদত্যাগ করে সেফ এক্সিটে চলে যাবেন জনগণকে আর খেপাবেন না। যদি জনগণকে আর খেপাতে চান পিঠের চামড়া তো থাকবেই না এদেশের মধ্যেও কিন্তু থাকতে পারবেন না। সুতরাং জনগণকে আর নির্যাতন না করে আপনারা সুন্দর সুস্থ ভাবে পদত্যাগ করে এদেশের শান্তি প্রিয় মানুষকে শান্তি দিয়ে আপনারা সেফ এক্সিটে চলে যাবেন। আর যদি এর কোনো ভক্তের ঘটান ছাত্রলীগ যুবলীগ সন্ত্রাস লীগ দিয়ে এদেশের জনগণকে যদি চেষ্টা করার জন্য চিন্তা করেন তাহলে আপনারা মনে রাখুন আপনাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। যে ভয়াবহের জন্য আপনারা পালানোর মতো বুড়িগঙ্গার নদীতেও একটি নৌকা পর্যন্ত পাবেন না। সুতরাং আপনাদেরকে সাবধান করে দিচ্ছি গণ অধিকার পরিষদের নেতৃত্বে আগামী আন্দোলন আরো শক্তিশালী হবে এই কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। আজকে এই বিক্ষোভ সমাবেশে গণতন্ত্র হরণ দিবসে সভাপতিত্ব করছেন
বাংলাদেশ গণঅধিকার পরিষদের সংগ্রামী সিনিয়র সদস্য সচিব আতাউল্লাহ ভাই, সংগ্রামী সাথে বন্ধুগণ আপনাদেরকে বলতে চাই, এই গণ মানুষের অধিকারকে বাস্তবায়ন করতে হলে গণঅধিকার পরিষদের সেই সোচ্চার ভূমিকা রাখতে হবে। সংগ্রামী সাথে বন্ধুগণ বারবার নির্যাতিত নিপীড়িত নেতা হচ্ছে গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ, কারণ নির্যাতিত নিপীড়িত আপনাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে গণঅধিকার পরিষদের এই যে লক্ষ্য গণতন্ত্রের হরণ দিবস হবে। সংগ্রামী সাহায্য বন্ধুগণ এ পর্যায়ে আপনাদের মধ্যে বক্তব্য রাখবেন বাংলাদেশ গণ অধিকার পরিষদের সংগ্রামী সিনিয়র সদস্য সচিব আতাউল্লাহ ভাই, ওর নেতৃত্বে গণ অধিকার পরিষদ এই গণতন্ত্র হরণ দিবসের বিক্ষোভ সমাবেশ শুরু করবে। বক্তব্য রাখবেন আতাউল্লাহ ভাই। বাংলাদেশ গণ অধিকার পরিষদের আহ্বানে আপনারা জড়ো হওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত বৃন্দগণ, এই ফিসিবাজি হাসিনা আমাদের কুমিল্লা থেকে আগত বাস থামিয়ে দিয়েছে রাস্তায়, তারা আসতে দেয় নাই, নারায়ণগঞ্জ থেকে বাস আসতে দেয় নাই, আমাদের বিভিন্ন ইউনিট বিভিন্ন জায়গায় পথে পথে তারা বাধা দিয়েছে। আজকে গণঅধিকার পরিষদের কার্যালয়ের নিচে মানুষের তিল দেওয়ার জায়গা হইতো না বন্ধুগণ। আমরা বলতে চাই, এই 52 বছরে যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই করছি, এই ফিসিবাজি সরকার, এই সংবিধান 1972 সালে সুষ্ঠু ভোটের কোন আইন রাখে নাই। আমরা এক স্বৈরাচার হাসিনার পরিবর্তে এই রক্ত দিয়ে জীবন দিয়ে আমরা আর কোন স্বৈরাচার হতে দিব না বাংলাদেশে। এই শাক্কাতিন্না সরকার অন্যায় দরকার, এই ফাসিবাদী সরকার অন্যায় দরকার, এই শাক্কাতিন্না আউলিয়া এই দেশ করেছে দাউলিয়া, এই হাসিনা আউলিয়া। সংগ্রামী বন্ধুগণ, এই বাংলাদেশকে আমরা নতুন করে সাজাব, বাংলাদেশ রাষ্ট্রকে নতুন করে মেরামত করতে হবে। নহয় এই নির্বাচনের নামে তারা লুটপাট করবে, তারা হত্যা করবে, গুম করবে, আমরা আর নির্বাচন নিয়ে কোন চিনিমিনি খেলতে দিব না বন্ধুগণ। বন্ধুগণ, আমরা যারা 90-এর দশকে জন্মগ্রহণ করেছি, 2022 সাল, এর মধ্যে অসংখ্য জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে জাতীয় পর্যায়ে নির্বাচন হয়েছে, কোন নির্বাচনে এই তরুণ প্রজন্মের ভোটাররা ভোট দিতে পারে না। আমরা বেঁচে থাকতে ইনশাল্লাহ ইভিএম পদ্ধতিতে আর নতুন করে জনগণের ভোটাধিকার হরণ করতে দিব না। আওয়ামী লীগ সরকার মৃত্যুদণ্ডের উদ্বোধন করে তারা বলছে তারা নতুন যুগের সূচনা করেছে। আমরা বলতে চাই, আওয়ামী লীগ রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে তারা জামানত হারিয়েছে, আওয়ামী লীগ এই যুগ হচ্ছে আওয়ামী লীগের জামানত হারানোর যুগ, এর জন্য আমাদের কাজ করতে হবে। আমরা এখন একটি কঠিন বিক্ষোভ দেব।